হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াস ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আসেন যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যাই হোক বিওয়াস আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো আজকে আমার রেসিপিটা হলো কিভাবে সুশি মেক করতে হয় তো সুশির জন্য আমি অলরেডি দুই ফট সুশি রাইস ফাতিলে ওয়াশ করে বসিয়ে দিয়েছি তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাপ ফানি দিয়ে বসিয়ে দিয়েছে এটা এই এই ফানিগুলো আর ফেলবো না এটা বসা ভাতের মতো রান্না করব দশ মিনিট লাগবে দেখতে পারবেন তারপরে আমি এ ফাতিলটা কুকার অন করে দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো ব্লক আসা পর্যন্ত তো এই রাইসটা একটু আঠালো টাইপের হলে আর কি সুশিটা রোল করতে সহজ হয় তো যাই হোক বিবাস এখানে আমি সুশি সুশির জন্য নিয়ে নিয়েছি সারা মাছ এটা ফিশ ফ্লেট যে কোনো ফিশ ফ্লেট দিয়ে আপনারা বানাইতে পারবেন কাঁটা সারা যে কোনো বাংলা মাছ ইংলিশ মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে বানাইতে পারবেন তারপরে মিট দিয়ে এরকম বোন বোনলেস মিট আর বোনলেস চিকেন দিয়ে আপনারা বানাইতে পারবেন তা আমি আজকে ফিস দিয়ে বানাবো এটা আমাদের বাং বাংলাদেশের ফিস এটা ফাঙ্গাস মাছের ফিলেট তো ফাঙ্গাস মাছ আস নর্মালি আমার বাসায় খাই না আমরা কোনো সময় কিনি আমার আসলে ভালো লাগে না ফাঙ্গাস মাছের তেলের গন্ধটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য খাওয়া হয় না তো ভাবলাম ফিলেটটার মধ্যে তো তেল নেই এটা বাজলে মনে হয় খারাপ হবে না তো আমি সেই জন্য সুশি রাইসের জন্য নিয়ে আসছি তো আমি ফিলেটটা ফিলেটটা কাটি রেখে দিয়েছি স্লাইস করি এখন আমি একটা রেড ক্যাপসিকামকে কেটে নিতেছি এই ক্যাপসিক্যামটা আমি বেশিগুলো ফেলে সুন্দর করে স্লাইস করে কেটে নিব ফুরাটায় তো এখানে ফুরাটা ফুরা পুরাটা কেটে আমি হাফকে একটু অয়েল দিয়ে একটু ফ্রাই করে নিব ব্ল্যাক ফেফার আর একটু লবণ দিয়ে শুধু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিব হাফ হাফ ক্যাপসিকামকে আর হাফকে আমি তাসাই ব্যবহার করব শুষির যখন শশি রাইসটা যখন আমি রোল করব। রোলের ভিতরে দিব তো দেখতে পারবেন আপনারা আমি এখন বাটিতে রাখতেছি কেটে কেটে তো যাই হোক আসলে এই শুষিটা আমার বড় মেয়েটা খুব পছন্দ করে শশি রাইসটা তো আসলে আমার মাথা খারাপ করে ফেলতেছে এটা বানানোর জন্য তো ভেজিটেবলের আইটেমটা আরও একটা হলে ভালো হইতো গাজরটা থাকলেও তো সমস্যা নেই আপনারা বেশি আইটেমের ভেজিটেবল দিয়েও খেতে পারেন আবার শুধু দুই এক দুইটা দিয়েও খেতে পারেন তা আমি আজকে শুধু কিউ কুমড়া দিয়ে আর ফিশ দিয়ে করব দেখতে পারবেন তারপরে সাথে আবার এগ থাকবে তো যাই হোক আমি হাফ শশাকে স্লাইস করে কেটে নিব লম্বা করে তো আমি চৌষির রোলটা একটু লম্বা করে করব লম্বা করে করে তারপরে পরে আমি মাঝখান থেকে কেটে হাফ করব দেখতে পারবেন তো আমি শশাটাকে সামড়া শহ কেটে নিতেছি এটা সামড়া ফেলতে হবে না আমরা আমাদের ইংল্যান্ডের এই কি শশাগুলো সামড়া শয়ে খাই এগুলো ফেলিনি এগুলো সামড়া অনেক নরম তো যাই হোক আমি এই শশাটাও স্লাইস করে করে কেটে রেখে দিব বাটির মধ্যে তো যাই হোক শুশিটা আমার মেয়ের খুবই পছন্দের একটা রেসিপি তো আসলে বানানোর পরে ওই বেশি খেয়েছে আমার ছেলে অল্প খেয়েছে তো আমার বড় মেয়েটাই বেশি খেয়েছে বাসাও খেয়েছে তারপরে তার লাঞ্চের জন্য নিয়ে গেছে পরের দিন ও একটু বাইরের খা বাইরের খাওয়ারগুলা মানে এরকম স্পাইস কম খাওয়াগুলা বেশি পছন্দ করে আমাদের বাঙালি খাওয়াগুলার থেকেও তো ট্রাই করি বাঙালি খাওয়া খাওয়ানোর জন্য না হলে তো শিখবে না তো যাই হোক বস আমি এখানে একটা ডিম নিয়েছি তো এখানে আমি একটু জাস্ট অল্প পরিমাপ একটু লবণ দিয়ে এটাকে ফেটে নিব তো দেখতে পারবেন আমি আর একটা ডিম এখানে অ্যাড করি পরে তো একটা ডিম আমার কাছে লাগতে সেটা হবে না তো এই ডিম তো আমি আর একটা ডিম পরে অ্যাড করি দুইটা ডিমকে এরকম ফেটে নিয়ে তারপরে এগুলাকে আমি ফাইফেনের মধ্যে ফাতলা করে রুটির মতো করে নিব নিয়ে এগুলা দেখবেন ফোল্ড করে এটাকে আমি স্লাইস করে আবার শশি রোলের ভিতরে দিব তাহলে আর কি আরও একটু হেলথি হবে শশিটা তো শশিটা আপনারা আসলে বিভিন্ন রকমে বানাইতে পারবেন চিকেন দিয়ে মিট দিয়ে ফিশ অ্যান্ড এগ দুইটা দিয়ে আবার অনলি ফিশ দিয়ে আর ভেজিটেবলটা আপনারা যত রকমের মনে সাই ইউজ করতে পারবেন তো এই যে বিয়স আমি একটা ডিম দিয়ে দিয়েছি তো আমার কাছে লাগতেছে ডিমের পরিমাণটা কম হবে সেই জন্য ডিম যদি একটু থেকেও যায় এটা এমনিতে খাওয়া যাবে শর্ট পড়লে তো তখন আবার বানানো যাবে না তো যাই হোক বিয়স আমার ডিমটাও রেডি হয়ে গেছে এখন আমি বাজার জন্য যে কি হাফ ক্যাপসিকামটা রেখেছি বাতির মধ্যে ওটার মধ্যে একটু লবণ আর একটু ব্ল্যাক পেপারের পাউডার আর একটু সয়া সস দিয়ে এগুলাকে ম্যারিনেট করে রাখব কয়েক মিনিটের জন্য অল্প পরিমাপে একটু সয়া সস একটু ব্ল্যাক পেপারের পাউডার আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে এটা ফ্রাই করলে খুবই মজা হয় তো এটা আপনারা যখন ফ্রাই তেলের মধ্যে এই ক্যাপসিকামটা ফ্রাই তেলের মধ্যে দিয়েও সয়া সসটা ফ্রাই মধ্যেও দিতে পারবেন কোনো সমস্যা নেই বাটিতে আগেও মিক্স করে রাখলেও পারবেন আবার ফ্রাই মধ্যে একটু ফের ব্ল্যাক পেপার একটু সয়া সস একটু লবণ দিয়েও আবার কুক করতে পারবেন এটা সমস্যা নেই তো আমি আগে থেকে দিয়ে রাখতেছি ইজি হওয়ার জন্য তারপরে জাস্ট আমি সাথে সাথে ডেলে ডেলে ফ্রাই করে নিলাম তো যাই হোক বৃহস এখন আমি এখানে ফিশের স্লাইসগুলোর মধ্যে পরিমাপ মতো বেলেক ফেফারের পাউডার আর লবণ অল্প পরিমাপের লবণ দেখবেন খুবই অল্প পরিমাপের লবণ আর এখানে অল্প হাফ টি স্পুন এরকম আমি সয়া সস দিয়ে দিয়েছি তো যাই হোক বিহ এখন আমি এই ফিশের স্লাইসগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নিব তো সয়া সস ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে মিক্স করে রেখে দিব তারপর কয়েক মিনিটের জন্য তারপরে আমি ফ্রাই ফ্যানে তেল দিয়ে একটা একটা করে ফ্রাই করে নিব তো আমার ফিজগুলো মিক্স করা হয়ে গেছে এখন রেখে দিব তো যাই হোক বিবাস আমি এক বাটিতে ক্যাপসিকাম এক বাটিতে ফিশ এক বাটিতে ডিম ফেটে রেখেছি তো ক্যাপসিকামগুলোকেও রেডি করে রেখে দিয়েছি জাস্ট অয়েল দিয়ে ফ্রাই করে নিব হালকা তারপরে ফিশগুলোকেও হালকা অয়েল দিয়ে ফ্রাই করে নিব তো এ ফাঁকে দিয়ে আমি রাইসগুলা দেখতেছি কেমন হয়েছে তা আমার রাইসগুলা ফ্রাই হয়ে আসছে সুশি রাইসটা ফ্রাই হয়ে আসছে তো এখন আমি কুকারটাকে একদম স্লো করে ডাকনা দিয়ে ডেকে রাখবো তা দশ মিনিটের জন্য তখন ফুরাফুরি হয়ে যাবে তো এই শুশিরাটা একটু আঠালো টাইপের হলে এটা খেতেও মজা আর সুশিটা রোল করতেও খুব সুবিধা হয় তো যাই হোক বিয়স আমি এখন ফ্রাই ফ্যানে খুবই অল্প পরিমাপে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি তো তো যাই হোক বিওস এখন এই অয়েলগুলো একটু গরম হলে তা আমি এই এই মধ্যে প্রথমে আমি ডিমটা ফ্রাই করে নিব ফাতলা করে রুটির মতো করে দেখতে পারবেন তো একদম পাতলা করে দিয়ে তারপরে আমি ফোল্ড করে নিব তো এটাকে আমি পরে আরও স্লাইস করে সুড়ি সুড়ি সুড়ির সাইড যারা স্লাইস করে তারপর আমি সুশির ভিতরে ইউজ করব। তো এই যে আমি সবটুকু দুইটা ডিম আমি সব পুরোটাই একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি পুরো ফ্রাই ফ্যানে সরিয়ে দিব ফাতলা করে তো এটা একটু অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে আবার বেশি বেশি চুলার আগুনটা কিন্তু আবার বেশি জোরে দেওয়া যাবে না বেশি জোরে দিলেও ডিমটা নিচে দিয়ে একটু কালো দাগ হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না এটা স্লো স্লো আগুনে এটাকে কুক করতে হবে তো এই যে বিওয়া দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি ফোল্ড করে নিব তো উপরের ফার্স্টটা ফোল্ড করার সাথে সাথে এটা কুক হয়ে যাবে তো যাই হোক বিও এখন আমি এই ডিমটাকে সুন্দর করে সামুচের সাহায্যে ফোল্ড করে নিব তো এভাবে আপনারাও বানিয়ে নেবেন নিচ থেকে যেন বেশি কালো দাগ না হয় তাহলে আর কি সুন্দর দেখা যাবে না তো যাই হোক বিওস এখন আমি আর আবার আরেকটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এখন আমি ক্যাপসিকামটা ফ্রাই করে নিব তো এখানে সব উপকরণ তো আমি দিয়ে দিয়েছি আগে সেই জন্য এখন আর কিছু দিতে হবে না যদি আমি আগে না দিতাম তাহলে কিন্তু ফ্রাই ফেনে দিয়েও বাজা যায় ব্ল্যাক পেপার সয়া সস লবণ ফ্রাই প্যানে দিয়েও বাজা যায় আগেও দিয়েও রেডি করে রাখা যায় সেম তো যাকে ওগুলোকে হালকা করে বেজে নিব বেশি নরম করব না জাস্ট একটু হালকা কুক হইলে এটা এটার আলাদা আলাদা একটা মজা তো যাই হোক বিবাস আমি ফ্রাই ফোনের মধ্যে যতক্ষণ এই ক্যাপসিকামটা কুক করছি ততক্ষণে ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি বোঝার সুবিধার জন্য তা আপনারা টাইম দেখলে বুঝতে পারবেন এটা কত টাইম ফ্রাই করতে হবে তো আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন রেড ইলো গ্রিন যে কোনো কালার ইউজ করতে পারেন তো যাই হোক ক্যাপসিকামগুলো হয়ে গেছে এখন আমি উঠ প্লেটে উঠিয়ে নিতেছি তারপর আমি ফ্রাই আর আরেকটু তেল দিয়ে আমি ফিশের স্লাইসগুলো ফ্রাই করে নিব তো আমি আর আরেকটু অল্প পরিমাপে অয়েল দিয়ে দিছি এখানে বেশি পরিমাপে অয়েল ইউজ করা যাবে না বেশি পরিমাপে অয়েল ইউজ করলে তাহলে সসিটা খেতে ভালো লাগবে না বেশি অয়েলি হয়ে যাবে আমি সবগুলা মাছের স্লাইস দিয়ে দিয়েছি এখানে টে ফিশের স্লাইসগুলো আপনারা উল্টি পাল্টি ভালোভাবে ভেজে নেবেন টেগুলো এগুলাতে আসলে কোনো হলুদ কিছু কোনো মরিচ এসব ইউজ করা যায় না শুধু আর কি ব্ল্যাক পেপার আর একটু সয়া সস একটু লবণ দিয়ে ফ্রাই করতে হয় সুশিটা আর কি হালকা স্পাইসের একটা রেসিপি এটাতে বেশি স্পাইস ইউজ করা যায় না আবার কোনো কিছু আর কি ফুরা কুক করে কোনো ভেজিটেবল দিল এটা মজা নাই আপনি যদি কুক করেন কোনো ভেজিটেবল তাহলে হাফ কুক করতে হবে তো আমি মাসার স্লগুলোকে সেফ হিসেবে প্রায় করে নিতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য ফাঙ্গাস মাছের প্লেটগুলো খুবই সফট ছিল মজাই হয়েছে আমি আসলে ভাবি নাই এত মজা হইব আসলে আমরা ফাঙ্গাস মাছ খাই না কোনো সময় বাসায় ভাবে খাওয়া হয় নাই তো যাই হোক ভালোই হয়েছে প্লেটটা বাজার পরে দেখলাম মজাই হয়েছে তা আমার শুশি রাইসটা রেডি হয়ে গেছে তো এখন আমি এটা কুকারটা বন্ধ করে রেখে দিব আমার ফিস্ট হয়ে গেছে এখন আমি সশিটা আর কি বানানোর ফালা আমার ফিশগুলো ফ্রাই রেডি হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে ফিশগুলো ফ্রাই করে নিতে হবে যেহেতু এই ফিশটা সাদা এই জন্য এটার কালার গোল্ডেন ব্রাউন হয়েছে তো আর যদি রেড কালারের হয় ওটা কালারটা একটু রেড টাইপের হবে যেমন স্যালমন ফিশ হলে এটার কালারটা একটু রেড টাইপের হয় তো আমাদের বাঙালি ফিশের ফিলেটের মধ্যে আমি তেলাফিয়ার ফিলেট আর ফাঙ্গাসের পিলেটটাই ফেয়েছিলাম দোকানে তো আবার তেলাফিয়া মাছের যে একটা গন্ধ আছে ওইটাও আমার বাচ্চারা বেশি পছন্দ করে না তবে ফাঙ্গাস মাছের ফিলেটের মধ্যে কোনো গন্ধ নাই ফাঙ্গাস মাছের মধ্যে গন্ধ পাইছি আমি খাই না সেই জন্য কিন্তু ফিলেটটা খুবই ভালো হয়েছিল মজা হয়েছিল বাজার পরে তো আমি ভাবলাম যে একবার নিয়ে ট্রাই করি দেখি কেমন হয় তো ভালোই হয়েছে মজা মজা হয়েছিল অনেক আমার মাছগুলা ফ্রাই করা হয়ে গেছে আমি নিতেছি। তা আমি ফিস আর বেশি ভাজি নাই আমি আমার ছেলে আমার মেয়ে আমরা তিনজনে খাবো আমার ছোট দুইটা মেয়ে তারা আসে এসব খাইতে পারে না এখন আর শিখে নাই ওভাবে ভালোভাবে তো যাই হোক বিহ আমি ডিমের ফ্রাইগুলোকে আরও একটু সুরির সাহায্যে কেটে আর একটু স্লাইস করে নিতেছি শশি রোলের ভিতরে ইউ ব্যবহার করার জন্য তো আমি শশির রাইসগুলো এখন রেডি করে নিব সশি রাইস রেডি করার জন্য আপনারা রাইস ভিনিগার রাইস ভিনিগার ইউজ করতে পারেন তো আসলে রাইস ভিনিগারটা আমার কাছে আমার বাচ্চাদের কাছে কারো কাছে ভালো লাগে না এগুলোতে একটু গন্ধ আছে তো আসলে এটা ভালো লাগে না তো আমার মেয়ে বলতেছে যে বাটার আর লবণ দিয়ে রাইসটা রেডি করতে ওর আবার বাটার বেশি পছন্দ তো সেই আমি বাটার দিয়ে আর লবণ দিয়ে এই রাইসটাকে একটু রেডি করে নিব তা আমি একটু পরিমাপ মতো লবণ দিয়ে দিতেছি সল্টের বাটির থেকে আমি সল্টগুলো দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন আমি পরিমাপ করে একটু সল্ট দিয়ে দিয়েছি আর পরিমাপ মতো একটু বাটার দিয়ে দিয়েছি আপনারা যে কোনো সসি সস এখানে ইউজ করতে পারেন এগুলা চাইনিজ শপে পাওয়া যায় যার কাছে যে ফ্লেভারের সসটা রাইসের জন্য আর কি ভালো লাগে তারা ওই ফ্লেভারের সসটা আপনার রাইসের সাথে ইউজ করতে পারেন এক একজনের সয়েজ এক এক রকম সবাই তো আর সেম 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 সস খায় না পছন্দ করে না তো এখন আমি নিয়ে নিয়েছি সুশি রোলের জন্য নড়ি তো এই নড়িটা আমি এখন কেটে নিব কেটে কুকারের মধ্যে হালকা করে করে সেকে নিব একটু এই নড়িগুলা আর কি এক ধরনের ফাতা দিয়ে বানায় সাগরের সাগরের কিনারে হয় মনে হয় এই ফাতাগুলা আমার মেয়ে বলছে ও বলতে ওগুলো সাগরের কিনারে হয় যে এই ফাতাগুলা দিয়ে বানায় তো যাই হোক এগুলা এগুলোকে নড়ি বলে তো এই নড়িটা রোল করার জন্য নড়িটা আবার একটা বাঁশের ম্যাটের মধ্যে বসাইতে হয়তো আমার কাছে বাশের ম্যাটটা ছিল না তো আমি ম্যাট ছাড়াই রোল করেছি ম্যাট ছাড়াও রোল করা যায় সমস্যা নাই হয়তো বাঁশের ম্যাট দিয়ে করলে আরও হয়তো সুন্দর হয় এরকম আর কি সমস্যা নেই এমনিতে হয় তো যাক বিয়সে যে দেখতে পারতেছি আমি এই সুশি ম্যাটগুলাকে হালকা করে একদম হালকা করে শিখে নিতে হবে যদি আপনারা বেশি ধরেন তাহলে কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে এটা বান হয়ে যাবে খুবই হালকা করে একটু সেঁকে নিলে একটু স্মেলটা নাইস হয় তা আপনি যে কটা বানাবেন ওই কটা সুশি সুশি ম্যাটকে আপনি একটু সেঁকে নিবেন খুবই হালকা করে তো দেখতে পারতেছেন আমি কতক্ষণ আমি শেখছি আপনার কত রকম কতটুকু ফাওয়ার আগুনের মধ্যে শেখতেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যেহেতু এটা একটা ফাতা অনেক দিন থেকে প্যাকেটে ছিল একটু শেখে নিলে একটু গ্রান হয় সুন্দর হয় তো যাই হোক সুশির যেই যে ফার্স্টটা খুবই শাইনি থাকে ওইটা নিচে থাকবে ওইটা নিচে থাকবে আর যেটার মধ্যে যেটা শাইনি না ওইটা উপরে থাকবে ওইটার উপরে রাইসটা দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন বিওয়াস আমি যে রাইসগুলো রেডি করে রেখেছি বাটার আর লবণ দিয়ে তো এটা ওগুলোকে আমি এখন হাফের মধ্যে ম্যাট এই সুশির নড়ি এই নড়ির হাফের মধ্যে আপনারা রাইসটা দিবেন আর হাফটা খালি রাখবেন হাঁপোর মধ্যে দিয়ে তারপরে আপনার ভেজিটেবল ফিশ সস আমি কিভাবে লাগাই আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো যাই হোক বৃহস্পতি দেখতে পারতেছেন এখানে আমি দুই ফিস ফ্রাই করা ক্যাপসিকাম দিয়েছি দুই ফিস কাঁচা ক্যাপসিকাম দিয়েছি আর এক ফিস শশা দিয়ে দিয়েছি আর ফ্রাই করা ফিসগুলো দিয়ে দিয়েছি ফিসগুলো বেশি লম্বা না হলে আপনারা দুই ফিস ইউজ করতে পারেন তো প্রথমে একটু হট অ্যান্ড সুইট হট অ্যান্ড সুইট টমেটো সস আমি দিয়েছি প্রথমে আর নড়ির পাশে আপনারা সাদা পানি দিয়ে দিবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়েছি এটা আর কি রোলটা করার পরে মানে এটা জোড়া লাগতে খুব সহজ হবে এটা গোলোর মতো কাজ করবে নড়ির সারের পাশে আপনারা সাদা পানি দিয়ে ভিজিয়ে দিবেন উপর দিয়ে আমি যেভাবে দিয়েছি তে তাহলে এটা খুব সহজে মুখটা বন্ধ হয়ে যাবে এভাবে লম্বা ভাবে ভানিয়ে পরে আপনারা কেটে নিতে পারেন আপনারা দুই পিস চার পিস আপনাদের যার যেরকম সয়েজ ওভাবে শশীগুলোকে কেটে নিতে পারবেন কেউ অনেক ছোট ফিস করে খায় কেউ আবার দুই ফিস করে খায় তো আমি আমার শশিগুলোকে আমি পরে দুই ফিস করে নিয়েছি মাঝখান থেকে করে নিয়ে ভিডিও করে আমি শেষ করেছি পরে আমার বাচ্চারা কিন্তু আরও ছোটো ছোটো ফিস করে খেয়েছে এটা যার যার সয়েজ কে কতটুকু কত ফিস করে খাবেন এটা যত ফিস মনে যায় করা যায় সমস্যা নেই তো যাই হোক বিয়স আমার একটা সুশি রেডি হয়ে গেছে তো তার আগে আমি প্রথমে আরেকটা সুশি আমি বানিয়েছি তো এটা আমার মেয়ে মেয়েকে দিয়ে দিয়েছি অলরেডি এটা ভিডিওতে উঠে প্রথম প্রথমটা আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি তো যাই হোক বিয়স আমি আরেকটা সুশি আপনাদেরকে বানিয়ে সেমভাবে দেখাইতেছি প্রথমে আমি সসগুলো লাগিয়ে নিতেছি সসটা আপনাদের সয়েজ যার ভালো লাগবে ইউজ করবেন যার ভালো লাগবে না ইউজ দিবেন না এটা যার যার সয়েসে যে ডিম ক্যাপসিকাম কু আর ফিশ দিয়ে আবার ফোল্ড করে নেবেন এখানে আমি ফ্রাই করা ক্যাপসিকাম দিতেছি দুই পিস আর দুই পিস দিতেছি আবার কাঁচা ক্যাপসিকাম এক পিস দিতেছি শশা এক পিস ডিম আর দিতেছি এক পিস ফিস তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি নড়ির সাড়ে ফাঁসে সাদা ফানি দিয়ে ভিজিয়ে নিব তো যে দেখতে পারতেছেন বিজস আমি সাড়ে পাঁচটারে সাদা ফানি দিয়ে ভিজিয়ে নিতেছি এটা গুলোর মতো কাজ করবে এটা একদম মানে খুব সহজে এটা সুন্দর করে মুখটা বন্ধ হয়ে যাবে ওটা এভাবে বানানো পানিটা লাগানোর সাথে সাথে খুবই আঠালো হয়ে যায় যে এটা ফোল্ড করার জন্য এটার নিচে ব্যবহার করার জন্য একটা বাঁশের ম্যাট আছে তা আমার বাসায় ছিল না আমি এমনি শুধু নরি দিয়ে আমি ফোল্ড করে নিতেছি বাঁশের ম্যাট হলে আর একটু ভালো হয় আর কি এমনিতেও করা যায় সমস্যা নাই বাঁশের ম্যাট বাসায় নাই বলে যে শশি খাবো না তা তো হয় না সমস্যা নাই আমার এই রেসিপিটা যাদের বাসায় বাঁশের ম্যাট নাই এ তারা খুব সহজে বানাইতে পারবেন এ রেসিপিটা দেখে তা আমার মেয়ে আসলে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে সেই জন্য আমি বাসের ম্যাট অর্ডার দিব দোকান থেকে যাই কিনবো সেই জন্য আর আমার মেয়ে বলতেছে এটা সারাও বানানো যায় তো দেখলাম যে ঠিকই তো আছে বানাইতে বানানো তো যায় তো বানিয়ে নিলাম তো যাই হোক বিয়াস আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান